হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে বিশ্বকাপের মেগা লড়াই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি হবে গুজরাটের আহমেদাবাদে। এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের মধ্যে ক্রমেই চড়ছে উন্মাদনার পারদ। ম্যাচ শুরুর 48 ঘন্টা আগে ভারতীয় শিবিরে স্বস্তির খবর, দ্রুত সুস্থ হয়ে উঠছেন শুভমান গিল। তাহলে কি তাকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে? পারছে জল্পনা। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে জিতেছে ভারত, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছেন রোহিতরা। তবে শনিবারের ম্যাচ একেবারেই আলাদা, যেখানে রোহিতদের খেলতে হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। 50 ওভারের বিশ্বকাপে এখনো পাকিস্তানের বিরুদ্ধে হারের মুখ দেখেনি ভারত, তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ রোহিতরা। ম্যাচ শুরুর দুদিন আগে ভারতীয় শিবিরে খুশির খবর, ডেঙ্গি সারিয়ে মাঠে ফিরেছেন ভারতের তারকা ওপেনার। ভারতীয় দলের আহমেদাবাদে পৌঁছানোর একদিন আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন আহমেদাবাদে। যদিও পাকিস্তান ম্যাচে তাকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়, তবে বৃহস্পতিবার প্রায় 1.5 ঘন্টা নিট সময় কাটাতে দেখা গেল গিলকে। কিছুটা ক্লান্ত মনে হলেও নিজের মেজাজে ব্যাট করলেন তিনি, ব্যাটিং এর পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করলেন। আসলে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে রয়েছেন ভারতের উদীয়মান এই তারকা। তবে গিলকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ টিম ম্যানেজমেন্ট। জানা গেছে গিলকে সম্পূর্ণ সুস্থ করিয়ে মাঠে ফেরাতে চাইছেন তারা, ফলে পাকিস্তান ম্যাচে আহমেদাবাদে যে গিল শো দেখা যাবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা এখনো তৈরি হয়নি।